অবশেষে জল্পনা সত্যি হলো। মোহন বাগান সুপার জায়ান্টে সই করলেন অনিরুদ্ধ থাপা। দেশের অন্যতম সেরা সেন্ট্রাল মিডিও অনিরুদ্ধ থাপা এবার খেলবেন মোহন বাগান সুপার জায়ান্টের জার্সিতে। সদ্য সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারানো জাতীয় ফুটবল দলের সদস্য অনিরুদ্ধ শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দেওয়ায় জোয়ান ফেরান্ডোর দলে মাঝমাঠের শক্তি অনেকটাই বাড়ল। চেন্নাই এফসির হয়ে গত 5টি মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন বছর 25-এর এই মিডিও। সেন্ট্রাল মিডিও হিসেবে খেললেও তিনি অ্যাটাকিং থার্ডেও সমান সাবলীল, বক্সের মধ্যে গোলের ঠিকানা লেখা পাস বাড়াতেও সমান দক্ষ। তার সবচেয়ে বড় গুণ কোচের যে কোনো ফরমেশন বা স্ট্র্যাটেজির সাথে মানিয়ে নেওয়ার দুর্লভ ক্ষমতা। এই মুহূর্তে সাফ ফুটবলে খেলা অনিরুদ্ধ ইতিমধ্যে সিনিয়র দলে হয়ে 45টি ম্যাচ খেলে ফেলেছেন। দেশের জার্সিতে 4টি গোলও রয়েছে তার। 2021-এর সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি। এবার মোহন বাগানে সই করার পর কি বলছেন অনিরুদ্ধ থাপা, চলুন জেনে নিই। অনিরুদ্ধ থাপা বলছেন, গতবারের চ্যাম্পিয়ন মোহন বাগানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সত্যি খুশি। ভারতীয় ফুটবলে সবুজ বেরুন জার্সির ঐতিহ্য প্রভাব অপরিসীম। সেই জার্সি পরে খেলতে নামবো ভেবে রোমাঞ্চিত হচ্ছি। আশা করি নিজের সেরাটা দিয়ে সদস্য সমর্থকদের খুশি করতে পারবো। এদিকে কলকাতায় খেলার আবেগটি ধরে রাখতে পারছেন না অনিরুদ্ধ থাপা। তিনি বলছেন, কলকাতা ভারতীয় ফুটবলের হাব, সেখানে খেলার স্বপ্ন এবার পূরণ হবে। যেদিন থেকে ফুটবল খেলা শুরু করেছি সেদিন থেকে শুনতাম ডার্বির কথা। আমি যখন ছোটবেলায় পল্যান অ্যাডোসে খেলতাম বা কল্যাণী একাডেমিতে অনুশীলন করতাম জাতীয় বয়সভিত্তিক দলের হয়ে, তখন ডার্বি থাকলেই জৌহাটি চলে আসতাম খেলা দেখতে। ডায়েরিতে বসে দেখতাম মোহন বাগান সদস্য সমর্থকদের আবেগ। সবাই বলতো ডার্বি খেলতে হলে তারকা হতে হয়, সেই স্বপ্ন আমার এবার পূরণ হবে। বিশ্বাস করুন, ভাবতেই পারছি না সেই হাজার হাজার সমর্থকদের সামনে আমি মাঠে নামব। সবুজ বেরুন পতাকা, ব্যানার আর আবির নিয়ে ওরা আসবেন আমাকে এবং আমার দলকে সমর্থন করতে। তিনি বলছেন, ডার্বি যেমন জিততেই হবে তেমনই আরও দুটো লক্ষ্য রয়েছে আমার। যেহেতু গতবার মোহন বাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তাই সেই ধারাটা ধরে রাখতে হবে। মোহন বাগান সুপার জায়ান্ট এবার আরও শক্তিশালী হচ্ছে, দেশ বিদেশের সেরা ফুটবলারদের সই করাচ্ছে। ফলে আমি মনে করি আবার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা নিয়ে নামবো আমরা। পাশাপাশি এবার এএফসি কাপে খেলার সুযোগ এসেছে আমাদের সামনে। দেশের জার্সিতে তো আন্তর্জাতিক ম্যাচের জয়ের স্বাদ পেয়েছি অনেকবার, এবার সবুজ বেরুন জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার চ্যালেঞ্জ রয়েছে। এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়া কঠিন, অনেকগুলো ধাপ পেরোতে হয়। তবু আমি মনে করি এশিয়া বা আন্তর্জাতিক মঞ্চে ক্লাবকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়াটা আমাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার। শেষে হেড কোচ জোয়ান ফেরান্দোকে নিয়ে অনিরুদ্ধ থাপা বলছেন, কোচ জোয়ান ফেরান্দো খেলানোর স্টাইলটা আমি জানি, উনি বল ধরে খেলতে বলেন, আক্রমণাত্মক ফুটবল পছন্দ করে। আবার বলছি, এবারে মোহন বাগান সুপার জায়ান্ট তারকা সমৃদ্ধ টিম, দলে বেশিরভাগ ফুটবলারই ফেরান্দোর স্টাইলটা জানে, আমাকে সেটা রপ্ত করতে হবে আগে। কোচের স্ট্র্যাটেজির সাথে খাপ খাইয়ে নিজের জায়গাটা পাকা করতে হবে। আমি আশাবাদী আমার স্বপ্নের জার্সিতে খেলতে নেমে আমি সাফল্য পাবই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।